بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد أعوذ بالله من الشيطان الرجيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিক একটি পর্ব আলোচনা করে আসছিলাম সেটি হলো আল কোরআনে বর্ণিত তাগুত ও আজকের সমাজ এই বিষয়ে আমরা প্রথম ও দ্বিতীয় পর্ব আলোচনা শেষ করেছি সেখানে আমরা অনেকগুলো পয়েন্টের মধ্যে অনেক বিস্তৃত আলোচনার মধ্যে তাগুতের পরিচয় তাফসীর বিজ্ঞানীদের দৃষ্টিকোণ থেকে তাগুত হাদিস বিজ্ঞানীদের দৃষ্টিকোণ থেকে তাগুত ভাষা সাহিত্যে তাগুত এবং তাগুতের সাথে সম্পৃক্ততার বিধান আল কোরআনে বর্ণিত তাগুত এবং আজকের সমাজে প্রচলিত তাগুতের অনেক পরিচয় আমরা সেই আলোচনাগুলো থেকে জেনে এসেছি আজকে আমরা এই বিষয়ের একটি অংশ যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকের সময় উপযোগী এবং আমাদের লাইফের সাথে খুব ঘনিষ্ঠ একটি অংশ সেটি হলো আমরা তাগুতের ক্ষেত্রে কী ভূমিকা গ্রহণ করব তাগুতের ক্ষেত্রে আমাদের করণীয় কী এক্ষেত্রে আমাদের স্পষ্ট কথা যেটি আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন তা হল যে আমরা তাগুতকে সর্বতোহারে পরিহার করে চলব একজন মুসলিমের করণীয় হল একজন মুমিনের করণীয় হল যে সে তার লাইফের সকল দিক ও বিভাগ থেকে তাগুতকে মুক্ত করবে আমরা মনে হয় অনেকেই নতুন এসেছে এই জন্য আলোচনাটা সরাসরি শুরু হয় অনেকের কাছে মনে হয় একটু সমস্যা হবে তাগুত হল আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো বিধানকে মেনে নেওয়া আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা আল্লাহর রাসূলের আনুগত্য না করে অন্য কারো আনুগত্য করা আল্লাহর বিধান ব্যতীত অন্য কোনো বিধানকে নেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেজদা না দিয়ে কোনো মূর্তিমার কাছে মাজারে গিয়ে সেজদা করা আল্লাহ রাব্বুল আলামিনের তিনি গায়েব জানেন এরকম যদি কেউ গায়েব দাবি করেন বা গণকের কাছে যায় তাহলে এগুলো হয় কি তাগুত এইসব ক্ষেত্রে একজন মুসলিমকে কী করতে হবে তাকে তাগুতকে পরিহার করতে হবে এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে বলে দিয়েছেন ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত যে আমি প্রত্যেকটি সম্প্রদায়ের কাছে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তারা এ দাওয়াত দেবে আন ইবুদুল্লাহ তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে পরিহার করো তার এই আয়াত থেকে আমাদের করণীয় হয়ে গেল যে আমরা তাগুতকে পরিহার করব কোনোভাবে আমরা তাগুতের সাথে আপোষ করব না বা সম্পৃক্ততা রাখব না আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাও একই কথা বলছেন লা ইকরাহা ফিদ্দিন কত্তা বাইয়িনা রুশদু মিনাল গাই ফামাই ইয়াকফুর বিত তাগুত এর দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি তাগুতকে পরিহার করতে বলছেন
এবং তাগুতকে পরিহার করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুসংবাদও জানিয়ে দিয়েছেন। যেহেতু তাগুতকে পরিহার করা একটি কঠিন কাজ, একজন মানুষকে, একজন মুমিনকে, একজন ইমানদারকে অবশ্যই তাগুতকে পরিহার করতে হবে। এই জন্য এর বড় রিওয়ার্ডও রয়েছে, সওয়াব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে সূরা জুমারে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইজতানাবু তাগুত আন ইয়াবুদুহা ওয়ানাবু ইলাল্লাহ লাহুমুল বুশরা ফাবাশশির ইবাদ। যারা তাগুতের দাসত্ব থেকে পরিহার করে, ওয়াল্লাযীনা যারা ইজতানাবু তাগুত, তাগুতকে পরিহার করে, তাগুতকে বাদ দেয়, কি থেকে, আই আবুদুহা তাগুতের আনুগত্য করা থেকে, তাগুতের ইবাদত করা থেকে, এবং তারা কি করে, ও আনাবু ইলাল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের অভিমুখী হয়। লাহুমুল বুশরা, তাদের জন্য রয়েছে কি, সুসংবাদ, তাদের জন্য রয়েছে কি, জান্নাতের সুসংবাদ। হে রাসূল, ফাবাশশির ইবাদ, আমার বান্দাদেরকে এই সুসংবাদ পৌঁছে দিন। তাহলে আমরা যদি তাগুতকে পরিহার করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থেকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। অত্যন্ত দুঃখজনক হলো সত্য, সেটি হলো আজকের এই সমাজে যারা তাগুতকে পরিহার করতে চান, তারাও কিন্তু জীবনের কোনো কোনো সেক্টরে তাগুতের সাথে সম্পৃক্ত হয়ে থাকেন। আমাদের করণীয় হলো যে সম্পূর্ণরূপে তাগুতকে পরিহার করতে হবে। সেক্ষেত্রে আমরা কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তা হলো, তাগুতি ব্যক্তিকে পরিহার করতে হবে। এক নম্বর, তাগুতি ব্যক্তিকে পরিহার করতে হবে। দুই, তাগুতি আদর্শকে পরিহার করতে হবে। তিন, তাগুতি মাধ্যমাবলী, তাগুতেরা যে মাধ্যমে তাগুতি আদর্শকে প্রতিষ্ঠিত করে, এরকম আদর্শকে আমাদেরকে পরিহার করতে হবে। আসুন দেখি, তাগুতি ব্যক্তিকে পরিহার করতে হবে। যে ব্যক্তি তাগুতের সাথে সম্পৃক্ত, এরকম ব্যক্তির সাথে আমি এবং আপনি কি সম্পর্ক রাখতে পারি কি না, যে না এরকম ব্যক্তির সাথে আপনি এবং আমি সম্পর্ক রাখতে পারি না, যদিও সেই ব্যক্তি আপনার এবং আমার বাবা হয়, ছেলে হয়, মেয়ে হয়, নিকট আত্মীয় হয়, গোষ্ঠীয় লোক হয়, আমাদের খুব বন্ধু সুলভ কেউ হয়, তবুও তার সাথে আমাদের সম্পর্ক বর্জন করতে হবে, এই নির্দেশেই ইসলাম দিয়েছে। আমরা এর বাস্তবতা দেখতে পাই নবীদের জীবনীতে। এবং ভালো করে একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানে বলে দিচ্ছেন যে ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেকটি সম্প্রদায়ের কাছে রাসূল পাঠিয়ে দিছি। রাসূলদের কাজ ছিল কি, আল্লাহর ইবাদতের দিকে মানুষকে দাওয়াত দেওয়া এবং তাগুতকে প্রতিহত করা, আহ্বান জানানো। তাহলে রাসূলগণ তাগুতকে কীভাবে প্রতিহত করতে হবে এর করণীয় বলে দিয়েছেন। সেই করণীয়গুলো যদি আজকে আমরা করণীয় হিসেবে গ্রহণ করি তাহলে কিন্তু ভালো হয়। কিন্তু দেখা যাবে যে আজকের মুসলিম মনুষ্যরা, মুসলিম ব্যক্তিরা, সংগঠন প্রিয় লোকেরা, সাংগঠনিক লোকেরা বা ইসলামী দলের নেতৃবৃন্দ, তারা নিজেরাই নিজেদের পক্ষ থেকে এমন কিছু দর্শন, এমন কিছু পথ, এমন কিছু পন্থা দিয়েছেন যে পথ ও পন্থা নবীদের নীতিমালার বাহিরে, যার কারণে আজকে মুসলিম উম্মা আল্লাহর রহমতে বঞ্চিত হচ্ছে। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই রাসূলদের কাছে ফিরে যেতে হবে। দেখুন, রাসূলগণ কীভাবে তাগুতকে পরিহার করছেন। রাসূলদের শীর্ষস্থানে একজন রাসূল হলেন ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম কীভাবে তাগুতকে পরিহার করছেন এবং আল্লাহ খুশি হয়ে তার এই নীতিকে আমাদের জন্য গ্রহণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমতাহিনায় বলতেছেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু, ইব্রাহিম এবং তার সাথে যারা আছে তাদের জন্য তোমাদের জীবনে উত্তম আদর্শ রয়েছে। ইব্রাহিম এবং তার সাথে যারা আছে তাদের জীবনীতে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তার মানে কি, ইব্রাহিম যে কাজটি করেছিলেন, তার সাথে মুষ্টিময় কয়েকজন লোক যে কাজটি করেছিলেন, সেই কাজটি আমাদেরকে করার জন্য আল্লাহ আহ্বান জানাচ্ছেন। আর সেই কাজটি হলো কি, সর্বোত্তভাবে তাগুতকে পরিহার করা। যখন তারা তার জাতিকে বলল যে আমরা তোমাদের সাথে বিচ্ছেদ ঘোষণা করলাম,
ইন্না বুরাও মিনকুম, তোমাদের সাথে আমাদের যে সম্পর্কগুলো ছিল এই সম্পর্কগুলো সব কেটে দিলাম, তোমাদের সাথে আর আমাদের কোনো সম্পর্ক নেই। কাফারে না বেকুম, হে জাতির লোকরা তোমাদেরকে আমরা অস্বীকার করলাম। কাফারে না বেকুম, তোমাদেরকে আমরা অস্বীকার করলাম। বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদা ওয়া তুওয়াল বাগদা ওয়া আবাদা, তোমাদের সাথে আমাদের হিংসা ও বিদ্বেষ স্পষ্ট হয়ে গেল, তোমাদের সাথে শত্রুতা হিংসা বিদ্বেষের এই পথ স্পষ্ট হয়ে গেল, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ পর্যন্ত না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান না এনেছো। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে কয়েকজন মানুষ কি করলেন? তদানীন্তনকালীন তাগুতকে অস্বীকার করলেন, তাগুতের সিস্টেমকে অস্বীকার করলেন, তাগুতের বিধানকে অস্বীকার করলেন, তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছেদ করলেন, এবং তা অস্পষ্ট ভাষায় নয়, তা বোধগম্যহীন কোনো বাক্যে না, স্পষ্ট ভাষায় বলে দিলেন যে তোমাদের কাছ থেকে আমরা বেরিয়ে আসলাম, তোমাদের সাথে আমরা কোনো সম্পর্ক নাই, তোমরা যার ইবাদত করো আল্লাহকে ছাড়া তোমরা যার ইবাদত করো এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা তোমাদের কাছ থেকে আলাদা, তোমাদের সাথে হিংসা ও বিদ্বেষ স্পষ্ট হয়ে গেল। তবে হ্যাঁ, একটি শর্তে তোমাদের সাথে আমাদের ঐক্য হতে পারে, একটি শর্তে তোমাদের সাথে আমাদের মিল হতে পারে, একটি কথায় তোমাদের সাথে আমরা আবারও বসতে পারি, সেটা হলো হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যে আল্লাহর প্রতি আমি ইব্রাহিম ঈমান এনেছি, যে আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, সেই আল্লাহর প্রতি ঈমান রেখে সে আল্লাহর বিধানকে মেনে নিয়ে, সে আল্লাহর লকে মেনে নিয়ে, সে আল্লাহর আদর্শকে মেনে নিয়ে তোমরা যদি বিশ্বাস পোষণ করো তাহলে তোমাদের সাথে আমাদের কি আছে, মিল রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তাগুতের সমাজ থেকে বেরিয়ে আসলেন, তাগুতের সমাজ তাদেরকে অনেক নির্যাতনের সম্মুখীন করেছিলেন, আল্লাহ তাকে রক্ষা করেছিলেন। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? তাগুতের সমস্ত বন্ধনকে ছিন্ন করে একজন মুসলিমকে ফিরে আসতে হবে, নতুবা হবে না। বলছিলাম তাগুতের সাথে সম্পৃক্ত ব্যক্তি যদি নিজের বাবাও হয়, নিজের ছেলে হয়, আত্মীয় হয়, তবু আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এই সম্পর্ককে বিচ্ছেদ করতে হবে, নতুবা একজন মুসলিমের তার ইমানের দাবি পরিপক্ক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে এরকম ব্যক্তিদের সাথে সম্পর্ক ছেদ করার কথা বহু আয়াতে বলছেন। তন্মধ্যে আমরা দেখতে পাই সূরা মুজাদিলার শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদিলার শেষ আয়াতে বলতেছেন, ওয়ালা লা তাজিদু কাওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউওয়াদ্দুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলা ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম, সুবহানাল্লাহ বিহামদিহি, তুমি তাদেরকে ইমানদার হিসেবে পাবে না যে আল্লাহর প্রতি বা আখিরাতের প্রতি ইমান রাখে, যে ওরা ওই ব্যক্তিদের সাথে মহাব্বত করবে, ওই ব্যক্তিদের সাথে সুসম্পর্ক রাখবে, ওয়াদুনা সুসম্পর্ক রাখবে, মান হাদাল্লাহ ওয়া রাসূলা, যে আল্লাহ এবং তার রাসূলের কী করে, বিরোধিতা করে। আল্লাহ এবং আখিরাতের প্রতি যারা ইমান এনেছে এরকম সম্প্রদায়কে তুমি পাবে না ওদের সাথে সম্পর্ক রাখতে, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে তাদের সাথে। তার মানে আল্লাহ এবং তার রাসূলের সাথে বিরোধিতা করে এই লোকদের সাথে যারা সম্পর্ক রাখে ওরা মুমিন না। ওয়ালাউ কানু আবাহুম, যদিও তারা তাদের বাবা হয়, তাদের সন্তান হয়, তাদের ভাই হয়, আও আশিরাতহুম, তাদের নিকট আত্মীয় হয়, এদের সাথে কোনো সম্পর্ক নেই। বাস্তবতায় আমরা দেখতে পাই হাদিসে যদি আমরা যাই এই আয়াতটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় চলে আসলেন তখন আবু উবাদা একজন বিশিষ্ট সাহাবি, একজন চ্যাম্পিয়ন মুহাদ্দিস, এই আবু উবাদার বাবা এই অঙ্গীকার করলেন, তিনি তার মূর্তিমার কাছে গিয়ে এই শপথ করতেছেন, ও আমার ইলাহ, ও আমার রব, আমি তোমার কাছে এই অঙ্গীকার দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গলদেশকে ছিন্ন করে না নিতে পেরেছি ততক্ষণ পর্যন্ত আমি সুগন্ধি ব্যবহার করব না, স্ত্রীকে ইউজ করব না, ভালো কিছু খাবো না, আমি চলে গেলাম, তুমি আমাকে শক্তি দিও।
বেরিয়ে চলে গেলেন। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি জায়গায় একদিন এক জায়গায় একটি রাত্রি যাপন করতেছেন। শত্রুদের ভয়ে একজন রাত্রে পাহারাদার নিয়োগ করতেছেন। এখানে আবু ওবাদাকে এই রাতের দায়িত্ব দেওয়া হলো যে তিনি জেগে থাকবেন, বাকিরা ঘুমাবেন। আবু ওবাদা দেখছেন খোলা একটি ময়দানে কে যেন মাটিতে গুড় পেরে পেরে আসছে। উনি ভাবলেন এ তো জিন না আর ভূত না, এ আর কেউ না, অবশ্যই ইসলামের কোনো শত্রু হবেন। এই কারণে উনি তার তলোয়ারটা পিছিয়ে নিয়ে একই ভঙ্গিমায় মুখোমুখি হচ্ছেন। যখন মুখোমুখি হয়ে গেছেন তখন বলছেন কে তুমি? তার কণ্ঠ শুনেই উনি বুঝতে পারছেন যে তার ছেলেটা আবু ওবাদার বাবা। আবু ওবাদা বলছে, আবু ওবাদাকে তার বাবা বলছে, বলো তোমার মুহাম্মদ কোথায়? সে বলছে, আব্বা এই কথা আরেকবার বলবেন না, হ্যাঁ বেয়াদব, আরেকবার বলবো না। এই বলে আবু ওবাদাকে তার তার বাবা আবু ওবাদার গলায় তলোয়ার মারছে। তারণ্যে ভরপুর এই যুবক মুহূর্তের ভিতরে তার বাবাকে মেরে ফেলতে পারে, কিন্তু বাবাকে মারা এটা তো আসলে আদর্শিক কোনো বিষয় না, এটাকে এটা এটা কোনো শিষ্টাচার না। বাবারা ছেলেকে মারতে পারে কিন্তু ছেলে তো বাবাকে বাবাকে মারতে পারে না। এই কারণে বারবার তার বাবা তার ছেলেকে তলোয়ার আঘাত করতেছে, এই যুবক তার তলোয়ারকে আবার আটকে দিচ্ছে। এইরকম কিছুক্ষণ চলতেই এই তলোয়ারের ঝঙ্কার এই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে যায়। বিশ্বনবী মহাসাল উঠে দেখেন যে আবু ওবাদা নেই, আর ওইখানে এরকম একটি কাণ্ড হচ্ছে। তিনি দ্রুত তাদের সামনে চলে আসছিলেন। যখন আবু ওবাদা দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাবার সামনে চলে আসছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলচ্ছেদ করার জন্য, তার মস্তিষ্ককে কেটে দ্বিখণ্ডিত করার জন্য এই শপথ করে এই দুষ্ট, এই নাস্তিক, ইসলাম বিরোধী সে তার প্রভুর কাছে শপথ করে বেরিয়ে আসছে, এটা যখন সে জানতে পেরেছে যে এ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে মারবে, এখন আর সে তার বাবার মহব্বত না করে বিসমিল্লাহ বলে তার বাবার গলায় তলোয়ার দেয় এবং তার গলাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে পড়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথাকে উঠিয়ে নিয়ে বলছে, সুবহানাল্লাহ, আবু ওবাদা তুমি কি তোমার বাবাকে চিনো নাই? হ্যাঁ আমি চিনেছি, সে আমার বাবা, আমি জেনে বুঝে সজ্ঞানে কাজটি করেছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে গেলেন এবং দোয়া করতেছেন, হে আল্লাহ, আবু ওবাদা যে কাজটি করেছে সেটি তার পার্সোনালি কাজ, তার জন্য এই উম্মাকে তুমি ধ্বংস করে দিও না, কারণ সে তো তার বাবাকে মেরেছে, তো কঠিনই ঠিক কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আবু ওবাদার এই কাজটি অন্যায় হয় নাই, বরং ঠিক করেছে ওই সময় সে, এর স্বীকৃতি দিয়ে সূরা মুজাদিলার এই শেষ আয়াতে অবতীর্ণ করলেন, লাতাজিদু কাওমাই ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলাহ। এবং আল্লাহ জানিয়ে দিলেন যে ওই রকম বাবার সাথে সম্পর্ক রাখা ইসলাম জায়েজ করে না, যে তাগুদের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আমরা সূরা তাওবা 23 নম্বর আয়াত হয়ে প্রমাণ পাই, যদি কোনো বাবা কোনো ছেলে কোনো সন্তান তাগুদের সাথে আদর্শিক সম্পর্ক রাখে, ইসলাম বলছে আল্লাহ এবং তার রাসূলের জন্য এই সম্পর্ক ছেদ করতে হবে, এরকম ব্যক্তির সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারিমে তিনি জানিয়ে দিচ্ছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুক তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره سبحان الله بحمده سورة التوبة 23 নম্বর আয়াতে আল্লাহ ব্যর্থ কণ্ঠে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিচ্ছেন, বল হে রাসূল আপনি বলে দিন, হে রাসূল আপনি বলে দিন, বলতে কি ওই ওই দিনের লোকদের জন্য শুধু এটা না, না কিয়ামত পর্যন্ত যত মানব সম্পদ আসবে পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলে দেওয়া হচ্ছে, বল হে রাসূল আপনি বলে দিন, ইন কানা আবাউকুম যদি তোমাদের বাবারা, ও আবনাউকুম তোমাদের সন্তানরা, ও ইখওয়ানুকুম তোমাদের ভাইয়েরা, ও আজওয়াজুকুম তোমাদের স্ত্রীগণ, ও আশিরাতুকুম তোমাদের গোষ্ঠীর লোকজন নিকটতম আত্মীয়রা,
ও আমওয়ালুহ তারাফতুমুহা, তোমাদের উপার্জিত সম্পদ, তোমাদের উপার্জিত সম্পদ, ও মাসাকিনু তারদাউনাহা, এবং তোমাদের বাসস্থান যাকে তোমরা খুবই প্রিয় মনে করো, পছন্দ করো, এই কাজগুলো যদি আহাব্বা ইলাইকুম, তোমাদের কাছে অধিক প্রিয়তম হয়ে থাকে, অধিক প্রিয় হয়ে থাকে, মিনাল্লাহি আল্লাহর চেয়ে, ওয়া রাসূলিহি তার রাসূলের চেয়ে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে, তাহলে তোমরা কি করো, ফাতারাব্বাসু অপেক্ষা করো, কিসের অপেক্ষা করবে, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আসেন, চূড়ান্ত ফয়সালা নিয়ে আসেন, তার গজব নিয়ে আসেন। এটা অর্থ দুনিয়ার শাস্তি হতে পারে, আখেরাতেরও শাস্তি হতে পারে। আল্লাহু লা ইয়াহদিল কওম আল ফাসিকিন, আল্লাহ ফাসিক কওমকে কি করেন না, পথ দেখান না। সুবহানাল্লাহ বিহামদি। এখানে আমরা কি পেলাম, একজন ব্যক্তি সে যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে সে অবশ্যই তগতকে পরিহার করবে, এবং সেক্ষেত্রে তগত যদি তার বাবা হয়ে থাকে, তাগুদের সাথে জড়িত যদি তার বাবা হয়ে থাকে, তার ছেলে হয়ে থাকে, তার মেয়ে হয়ে থাকে, তার বউ হয়ে থাকে, তার নিকটতম আত্মীয় হয়ে থাকে, তবুও সে সেগুলোকে পরিহার করবে, কিসের জন্য, আল্লাহর জন্য, নতুবা আল্লাহর শাস্তির জন্য তাকে অপেক্ষা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকের সমস্যাটা হলো যে আমরা একদিকে তাগুদকে পরিহার করতে চাই, অপরদিকে তাগুদকে আমরা চরমভাবে আত্মীয় ধরে রয়েছি, তাহলে কি হবে। যদি বিশ্বের দিকে তাকিয়ে না, যদি আজকে আপনি এই এই ছোট একটি দেশের দিকেও তাকিয়ে দেখেন, তাহলে দেখবেন যে এই দেশেও আমরা এর অসংখ্য উদাহরণ পাব। যে মানুষগুলো তাগুতকে পরিহার করতে চান অথচ তারা কিন্তু অন্য জায়গায় তাগুতের সাথে জড়িত, তাহলে কি হবে। আপনি দেখবেন কিছু ভাই দেখে আমরা পাবো যারা সর্বমুহূর্তে প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে কথা বলেন, যে তারা নারী নেতৃত্বে আছেন, তারা তাগুত, পাশাপাশি তারা যাদের সাথে রয়েছেন সেখানেও কিন্তু একজন নারী রয়েছেন, এবং যারা ক্ষমতা রয়েছেন তারা যে আদর্শের উপরে প্রতিষ্ঠিত, পক্ষান্তরে যারা নেই তারাও কিন্তু একই আদর্শের উপরে প্রতিষ্ঠিত, তাহলে কি তাগুতের সাথে জড়িত থেকে আপনি কি করতে চান। এই দেশে কোশ্চেন কারো কল্যাণ হতে পারে না যদি আপনি মুসলিম হয়ে থাকেন, যদি আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে থাকেন, রাসূলের প্রতি বিশ্বাস রেখে থাকেন, তাহলে এই আকাশের নিচে আর এই জমির উপরে বরকত হতে পারে না। কে বলছে কথাটি, আমি না না আমি বলি নাই, বহুদিন আগে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইফলাহা কাওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরা, ওই জাতি কল্যাণে সাফল্যে বন্ডিত হতে পারে না, লাইফ লেহা কখনোই হতে পারে না ওই জাতি, ওই জাতির ভিতরে কল্যাণ সমৃদ্ধি উন্নতি কশিমকালে হতে পারে না যারা তাদের নেতৃত্বে দায় দায়িত্ব নারীকে দেয়। আপনার মাথার উপরে এবং আপনার পাশে দুটোই তো নারী, কোনটাকে আপনি তাগুত বলছেন আর কোনটাকে ইসলামে বলছেন, এই দুটো দিয়ে কোশ্চেন কালো এই দেশের শান্তি কল্যাণ রহমত কোশ্চেন কালো আসতে পারে না। আপনি যদি এই দেশের শান্তি সত্যিই কামনা করতে চান তাহলে সম্পূর্ণরূপে তাগুত খেয়ে এড়িয়ে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার রহমত আমাদের উপরে অবতীর্ণ করবেন। এই জন্যই একজন মুসলিমকে অবশ্যই তাগুদের সাথে জড়িত সকল সম্পর্ক বের করে আসতে হবে, তাগুদের সাথে জড়িত সকল ব্যক্তিদের সাথে সম্পর্কহীনতা ঘোষণা করতে হবে, এইটাই আল কোরআনে বলছে। এবং তাগুদের সাথে জড়িত ব্যক্তি যদি অমুসলিম হয়ে থাকে তাহলে তো কোনো প্রশ্নই নেই, আপনি তার সাথে সম্পর্ক ছেদ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন কারিমে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, লা ইত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া, একজন মুমিন কোন কাফেরের সাথে বন্ধুত্ব করতে পারে না। তাগুদি আদর্শে যে লালিত, তাগুদি বিশ্বাসে যে গঠিত, তাগুদি বিধানের সাথে সে যে সম্পৃক্ত, এইরকম কাফেরের সাথে একজন মুসলিম একজন মুমিন সে বন্ধুত্ব করতে পারে না। লা ইত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া। এরপর আমি আপনাকে বলছিলাম তাগুদের সাথে, তাগুদের যে আদর্শ
এই আদর্শকে একজন মুসলিমকে কি করতে হবে? পরিহার করতে হবে। আমাদের করণীয় কি? তাগুতকে আল্লাহ পরিহার করতে বলছেন। ওয়াজিতানিবু তাগুত, তোমরা তাগুতকে পরিহার করো। তাগুতকে পরিহার করার অর্থ কি? প্রথমত আমরা বলেছি তাগুতের সাথে জড়িত ব্যক্তিদের কাছ থেকে আপনি ফেরেস হয়ে যাবেন, যেমন করে ইব্রাহিম আলাইহিস সালাম এবং নবী ও রাসূলগণ হয়েছিলেন, যেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমাজ থেকে বেরিয়ে এসেছিলেন। দ্বিতীয় পর্যায়ে কি করবেন? তাগুতের আদর্শকে পরিহার করতে হবে। আপনি ইসলামী আদর্শের সাথে তাগুতি আদর্শকে অ্যাটাচ করে আন্দোলন করবেন এবং আল্লাহর রহমত কামনা করবেন, পসিবল এটা হতে পারে না। আল্লাহ তো আপনাকে আমাকে সাহায্য করবেন এই জন্যই যে আমরা আল্লাহর কাজ করি এবং অন্যরা পাপ করতেছে, আল্লাহর বিরোধিতা করতেছে। কিন্তু দেখা যায় যারা বিরোধিতা করতেছে তারাও আল্লাহর সীমা লঙ্ঘন করছে, আমরা যারা মুসলিম আমরাও আল্লাহর বিরোধিতা করতেছি, তাহলে আল্লাহ কেন আমাদের উপরে সাহায্য দেবেন? হতে পারে না তো। তাহলে আল্লাহর সাহায্য পেতে হলে আমাদেরকে ফিরে আসতে হবে শুধু আল্লাহর কাছে, এবং আল্লাহর কাছে ফিরে আসতে হলে কি করতে হবে? তাগুতি আদর্শকে পরিহার করতে হবে। তাগুতি আদর্শ কি? আজকের আধুনিক রাষ্ট্র দর্শন সম্পূর্ণভাবে তাগুতি আদর্শ। আপনি সমাজতন্ত্র বলেন, পুঁজিবাদ বলেন, জাতীয়তাবাদ বলেন, যত মতবাদ এই পৃথিবীতে রয়েছে এবং আজকের এই আধুনিক বিশ্বে প্রতিষ্ঠিত অপ্রতিষ্ঠিত রয়েছে, হত্যা গণতন্ত্র, হত্যা সমাজতন্ত্র, হত্যা রাজতন্ত্র, লাশাক্ষা ওয়ারাই বাহাদা তাগুত, এগুলি তাগুতি আদর্শ। একজন মুসলিমকে এই তাগুতি আদর্শ থেকে বেরিয়ে আসতে হবে যদি সে 100% মুসলিম হতে চায়। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে স্পষ্ট ভাষায় বলছেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইয়ুকবাল মিনহু, যে ইসলাম ব্যতীত অন্য কোনো দিন কামনা করে, অন্য কোনো আদর্শ কামনা করে, তা কখনোই গ্রহণ করা হবে না। এমন এই মর্মে অনেক আয়াত রয়েছে। ইসলাম কমপ্লিট জীবন ব্যবস্থা, এখানে অন্য কোনো গ্রহণ করার কোনো সুযোগ ইসলামে নেই। এরপর আমরা বলবো তৃতীয় পর্যায়ে, তাগুদি মিডিয়া, তাগুদি যে উপকরণ, তাগুদি যে মাধ্যমাবলী, এই মাধ্যমাবলীগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে। যদি সেই মাধ্যমগুলি কোরআন এবং সুন্নার স্বপক্ষে হয় তাহলে আপনি গ্রহণ করতে পারেন, বিপক্ষে হলে আপনি গ্রহণ করতে পারেন না। যেমন আমরা দেখতে পাই, বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বে আমরা দেখতে পাই, গণতান্ত্রিক অধিকারকে আদায় করার জন্য সর্বোত্তম পন্থা হলো হরতাল দেওয়া, অবরোধ করা, অনশন করা, তারপরে মিছিল করা, মঙ্গল আলো জ্বালানো, এরপরে নিরবধা অবলম্বন করা, অসংখ্য কর্মসূচি পালন করা হয়। এই সমস্ত কর্মসূচি অনুষ্ঠানে কর্মসূচি, এই সমস্ত কর্মসূচির সাথে ইসলামের সামান্যতম সম্পর্ক নাই। তবে এগুলি আপনি আবার করতেও পারেন। কি জন্য আমি বলছি? এগুলি হলো মিডিয়া। আপনি ইসলামী দুনিয়ায় থেকে কোন দৃষ্টি পরিবর্তন করতে পারেন না। ইসলামের মৌলিক যে বিধান, এই বিধান আপনি পরিবর্তন করতে পারবেন না। যেমন সলাত একটি ইবাদত, সলাতের এই ইবাদতের এই মৌলিক যে রূপরেখা, এটিকে আপনি আমি পরিবর্তন করতে পারবো না, এটা আপনি আমি পরিবর্তন করতে পারবো না। তবে আমি পাঞ্জাবি গায়ে এসেছি, অনেকে সার গায়ে দিয়ে এসেছেন, এটা তো হতে পারে, এটাও হতে পারে। আমি সেদিন এসেছি, অনেকে গাড়ি নিয়ে এসেছেন, এইটা হতে পারে, এটা আসলে একটা মাধ্যম। কিন্তু সলাতের রূপরেখা আপনি আমি পরিবর্তন করতে পারবো না। হজ একটি ইবাদত, আপনি আমি বলতে পারবো না যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সৌদি আরবে যাওয়া দরকার কি, সিলেটে আমরা সাফা মারওয়া করে দিই, আরাফা করে দিই, আর টাকা বাকি টাকাগুলো গরিবদেরকে দিয়ে দিই, এখানে হজ হয়ে যাবে, না না হবে না। মৌলিক রূপরেখা আপনি পরিবর্তন করতে পারেন না, তবে মাধ্যম পরিবর্তন করতে পারেন। একসময় লোকেরা সৌদি আরবে হেঁটে গেছিলো, আপনি প্লেনে যেতে পারেন, আপনি গাড়িতে যেতে পারেন, সেটাই ভিন্ন কথা, যদি সেটা কোরআন এবং সুন্নাহ বিরোধী না হয়। অনুরূপে আজকের যে মাধ্যমগুলির কথা আমরা বলছি, এগুলোর সাথে ইসলামের সম্পর্ক নেই। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত নূহ আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তারা সমাজ পরিবর্তনের কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নির্বাচিত করে এই মানুষগুলোকে কী করেছিলেন? সমাজ সংশোধন করার জন্য, সমাজ পরিবর্তন করার জন্য, রাষ্ট্র সংশোধন করার জন্য, রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার জন্য, সমাজের প্রত্যেকটি সেক্টরে কাজ করার জন্য তাদেরকে নির্বাচিত করেছিলেন। তারা কেউ এই ধরনের পন্থাকে ব্যবহার করেন নাই। সুতরাং এই পদ্ধতিগুলো ইসলামী পদ্ধতি না। এরপর আপনি করতেও পারেন, কী জন্য? এগুলো মিডিয়া, মিডিয়ার কোনো বিষয়ে জায়েজ না যাওয়া হওয়ার প্রশ্ন হলো যতক্ষণ পর্যন্ত সেটা ইসলামের বিরুদ্ধে না হয়।
ইসলামের বিরুদ্ধে যদি না হয় সেটা জায়েজ। যেমন আপনারা দেখতে পান, দেখতে পাবেন যে অনেক আগে আমাদের আলেমেরা বলতেন যে রেডিও শোনা জায়েজ না, টিভি শোনা জায়েজ না। কি কারণে জায়েজ না? টিভি এবং রেডিওর কি দোষ? দোষ তো হলো এখানে যে এটা যে ব্যবহার হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, এটা টিভিতে এবং রেডিওতে যদি ইসলামী অনুশাসন হয়, ইসলামী অনুষ্ঠান হয়, যদি মিথ্যাচার না হয়, তাহলে এটা কি নাজায়েজ? না, নাজায়েজ না। কিন্তু এখানে যদি অনৈসলামিক কাজ হয়, এখানে যদি উলঙ্গপনা হয়, ইসলাম এখানে যদি চরিত্রহীনতার কাজ করানো হয়, তাহলে তো এটা জায়েজ না। এই কারণে যে এখানে অধিকাংশ প্রোগ্রামগুলো এক সময় বা এখনও দেখা যাচ্ছে অনৈসলামিক দিকটা বেশি, এই জন্য ওলামাগণ ফতোয়া দিচ্ছেন এগুলো নাজায়েজ। আমরা যদি বর্তমান সমাজের এই মিডিয়াগুলো, জি মিডিয়াগুলো দেখিয়ে আজকে অধিকার আদায়ের জন্য আন্দোলন করা হয়, এগুলোর সাথে ইসলামের সম্পর্ক নাই। কী জন্য? হরতাল, হরতাল করা হচ্ছে, ঠিক আছে। হরতাল বৈধ এবং অবৈধ দুটোই হতে পারে, কিন্তু যে হরতাল রাস্তা অবরোধ করে দেয়, যে হরতাল মানুষের জীবন কেড়ে নেয়, যে হরতাল মানুষকে তার অধিকার থেকে ফিরে দেয়, যে হরতাল গাড়ি ভাঙচুর করে, ইসলাম তো এরকম কোনো হরতাল জায়েজ করে নাই। ইসলাম না, কোনো আদর্শ এরকম হরতাল জায়েজ নেই। গণতান্ত্রিক অধিকার আদায়ের একটি মুখ্য হাতিয়ার হলো যে হরতাল দিতে হবে। ইসলাম কি বলছে? ইসলাম তো এটাকে অনুমোদন করে না, এরকম মিডিয়া কি ইসলাম অনুমোদন করেন না? হ্যাঁ, আপনি আপনার কথাকে নির্দিষ্ট জায়গায় বলতে পারেন, হরতাল যদি এরকম হতে পারে যেন রাস্তা বন্ধ থাকবে না, সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে না, সাধারণ কোনো পাবলিকের গাড়িতে আগুন দেওয়া হবে না, এখানে ওই জায়গায় অভিযোগ জানানো হবে যেখানে আমার অভিযোগ জানানোর কথা, তবে হ্যাঁ এটা জায়েজ হতে পারে। কিন্তু এরকম জায়েজ প্রক্রিয়া তো আমরা দেখছি না। বাংলাদেশের ইতিহাসে যখনই হরতাল হয়েছে তখনই ক্ষতি হয়েছে। হরতালের পক্ষে এবং বিপক্ষে যারাই কথা বলছেন, তারাই যখনই হরতাল নিয়ে এসেছেন তখনই এই দেশের ক্ষতি করেছেন। সুতরাং এরকম ক্ষতি তো ইসলাম স্বীকার করে না। এই কারণেই যেহেতু এখানে ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে, নবী এবং রাসূল এখান থেকে দূরে ছিলেন, আর যেহেতু এইগুলো অনৈসলামী এবং তাগুতি মাধ্যম, নবী এবং রাসূল এগুলোকে ব্যবহার করেন নাই, অতএব এগুলোতে এড়িয়ে থাকাই আমাদের জন্য উচিত। আর যদি আপনি করতেই চান তাহলে সেখানে বৈধ পন্থায় করে, যেখানে মানুষের ক্ষতি না হয় এরকম শর্ত রেখে আপনি করবেন, নতুবা করা যাবে না। অত্যন্ত দুঃখ লাগে যে আমরা আসলে মৌলিক যে কাজগুলো, যেখানে যে কাজগুলো নবী এবং রাসূলগণ করছেন, নবী এবং রাসূলগণ যেভাবে তাগুতকে প্রতিহত করছেন, এই কর্মসূচিগুলো কিন্তু আমাদের সমাজে নাই। নবী এবং রাসূলগণ কী কর্মসূচি দিয়েছেন? নবী এবং রাসূলগণ তাগুতকে প্রতিহত করার জন্য তারা কী পরামর্শ দিয়েছেন? যে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী এটাকে প্রতিবাদ করবেন, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কথা বলবেন, আপনি আপনার ক্ষমতা অনুযায়ী কথা বলবেন, এবং আপনি কী করবেন? আপনার কথাগুলোকে সর্বোচ্চ মালিক যিনি আল্লাহর কাছে জানাবেন। আপনারা জানেন, আমাদের সবার জানা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, আপনারা জানেন যে এই সময় কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছদ্মবেশে এসে ইসলাম গ্রহণের দাবি জানাইলে রাসূল সাল্লাম তাদের কাছে দাওয়াত দেওয়ার জন্য 70 জন সাহাবি পাঠিয়ে দিয়েছিলেন, যারা কোরআনের স্পেশালিস্ট ছিলেন। আপনারা জানেন বুখারীর হাদিস, যারা কোরআনের স্পেশালিস্ট ছিলেন, কোরআ বলা হয়, এদেরকে নিয়ে যাওয়ার পরে একে একে সবাইকে জবাব করে দেওয়া হয়েছে। কাদেরকে জবাব করলেন? 1 নম্বর সাহাবিকে, 2 নম্বর একজন সাহাবি না 70 জন সাহাবিকে, 3 নম্বর সাহাবিরা সাধারণ মানুষের চেয়ে উন্নত, 3 নম্বর কোরআন স্পেশালিস্ট, কোরআনের সাথে যারা জড়িত তারা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। এইরকম 70 জন মানুষকে হত্যা করার পরে পৃথিবীর ইতিহাসে কেউ দেখাতে পারবে না কোনো সাহাবি কোথাও গিয়ে কোনো বস্তিতে আগুন লেগে দিয়েছিল, কারো গাড়ি ভেঙে দিয়েছিল, কারো কারো উপরে আঘাত করেছিল, এরকম না। ইসলামের জিহাদের ব্যবস্থা রয়েছে, তা বৈধ পন্থায়, এটা ভিন্ন প্রক্রিয়া। কিন্তু এই ধরনের ঘটনায় আবেগে জড়িত হয়ে একটা কিছু করা, না এটা তো আমরা দেখি না এরকম ইতিহাসে। বরং কী করছেন? বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোতে নাজিলা পাঠ করছেন। আপনি যদি সামর্থ্য থাকে প্রতিবাদ করা, অবশ্যই প্রতিবাদ করবেন, প্রতিবাদ করতে আপনাকে নিষেধ করা হয় নাই। আপনার যদি ক্ষমতা থাকে প্রতিহত করা হাত দিয়ে, তা অবশ্যই করবেন, অস্ত্র দিয়ে তাহলে অবশ্যই করবেন। যদি আপনি সরকার হন, রাষ্ট্র দায়িত্বশীল হন, ক্ষমতা থাকে, আপনি অবশ্যই করবেন। আপনি যদি এরকম না থাকে
তাহলে আপনি আল্লাহর কাছে ফিরে যান। দেখুন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কুনুতে নাজিলা পাঠ করতেন। আমাদের সমাজে কি কুনুতে নাজিলা রয়েছে? আমরা দেখি এই কয়েক শুক্রবার আগে আমরা দেখলাম যে কোন একটি ইসলামী দল তারা খতমে বুখারির জন্য জাতিকে আহ্বান করলেন, নাউজুবিল্লাহ। আমি নাম বললে হয়তো আপনারা আমাকে তিরস্কার করবেন, কারণ তাদের তুলনায় আমি একটু আলেমী না, আমি ছোট স্টুডেন্টের জন্য, আমি তাদের ছাত্রের হয়তো ছাত্র হবো কিনা আমি এটা সন্দেহ হতে পারে। এরকম সুরের মানুষেরা যখন এই দেশে বর্তমানে এই অবস্থার পরিবর্তনের জন্য খাতমে বুখারির আহ্বান করছেন, অথচ খাতমে বুখারি কি হবে? এখানে বুখারির একজন পিএইচডি গবেষক, আমি বুখারি সম্পর্কে মোটামুটি জানি। বুখারি একটা নির্ভুল গ্রন্থ, ভালো কথা, কিন্তু এইটা খতম করলে বিপদ থেকে আমি মুক্তি পাবো এটা কে বলেছে? পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল করিম। হ্যাঁ, এটা আমি যদি পাঠ করি তাহলে আমি সওয়াব পাবো, যে শুনবে সে সওয়াব পাবে। বুখারি খতম করলে আমি বিপদ থেকে মুক্তি পাবো এই কর্মসূচি কই পেলেন আপনি? অবৈধ পন্থা। আপনি কেন এই প্রোগ্রাম জাতিকে দেন না, বা আমরা কেন এই প্রোগ্রাম জাতিকে দেন না? আজকে মসজিদে রোজ যদি কুনুতে নাজিলা পাঠ করা হোক, কুনুতে নাজিলা কি? কুনুতে নাজিলা হলো মুসলমানদের জন্য কল্যাণের দোয়া এবং কাফেরদের জন্য বদদোয়া। এই সত্য যখন সাহাবীকে যখন হত্যা করা হলো, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রুকুতে ছিলেন, তিনি রুকু থেকে শেষ নামাজের শেষ রাকাতে রুকু থেকে উঠে তিনি হাতকে উভয় উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন। তিনি মুসলমানদের কল্যাণের জন্য দোয়া করলেন এবং ওই সময় অনেকগুলি গোত্রের নাম নিয়ে নিয়ে তাদের বিরুদ্ধে বদদোয়া শুরু করলেন। সাহাবায়ে কিরাম বদদোয়া করেছেন এবং আল্লাহ রাসূল দীর্ঘ এক মাস ধরে কন্টিনিউ তিনি পাঁচ ওয়াক্ত সালাতে এই দোয়াগুলো করতেন এবং বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি সব হাদিস আছে। সুবহানাল্লাহ বিহামদি। আপনি এবং আমি কর্মসূচি পালন করতে পারি। আপনি রুকু থেকে উঠে শেষ রাকাতে রুকু থেকে উঠে আপনি এবার হাত উঠিয়ে দোয়া করুন, আল্লাহু মাগফিরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল লিফ বাইনা কুলুবিহিম ওয়াসলিহ দাতা বাইনিহিম উনসুরহুম আলা আদুবিকা ওয়া আদুবিহিম আল্লাহুম্মা আদিল কাফারাতাল লাযিনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ওয়া ইউকাযিবুনা রাসূলাক ওয়া ইউকাতিলুনা আউলিয়াক আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম ওয়া যালজিল আকদামাহুম ওয়া আনযিল বিহিম বাসাকাল লাযী লা তারুদ্দু আনিল কওমিল মুজরিমিন। কত শক্তিশালী দোয়া জানেন! এখানে দোয়া আপনি বলতেছেন হাদিস, আল্লাহুম্মা আগফিরিল মুমিনিনা ওয়াল মুমিনাত, হে আল্লাহ তুমি মুমিন নারী এবং পুরুষকে ক্ষমা করে দাও, মুসলিম নারী এবং পুরুষকে তুমি ক্ষমা করে দাও, তাদের মধ্যে পরস্পর সম্পর্কে সুদৃঢ় করে দাও, তাদের প্রতি তুমি রহমত দান করো এবং ওয়াং সুরহুম আলা আদু বিকা ওয়া আদু বিহিম, হে আল্লাহ তোমার এবং তাদের শত্রুদের উপরে তাদেরকে তুমি বিজয়ী দান করো। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহুম্মা আল্লাহান, হে আল্লাহ তুমি অবিসম্পাত করে ইহুদি এবং খ্রিস্টানদেরকে, আল্লাযীনা ইউকাযযিবুনা রাসূলাক, যারা তোমার রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছে, ওই ইউকাতিলুনা আউলিয়াক, যারা তোমার আউলিয়াকে তোমার বন্ধুদেরকে মুসলমানদেরকে হত্যা করেছে। আপনি এখানে বলতে পারেন আল্লাহুম্মা লআন, আল্লাহুম্মা লআন, হে আল্লাহ তুমি ওদের উপর অভিসম্পাত করো যারা বাংলাদেশের মুসলমানদেরকে পাখির মতন গুলি করে হত্যা করতেছে। আল্লাহুম্মা লআন ইউকাতিলুনাল মুসলিমিনা ফিল বাংলাদেশ ও মাখানিকুল্লাহা, বাংলাদেশ সহ সমগ্র পৃথিবীতে যেখানে মুসলমানদেরকে পাখির মতন গুলি করে হত্যা করতেছে, এই নির্দেশটা তাদেরকে তুমি ধ্বংস করে দাও হে রব্বুল আলামিন। ওয়া যালজিল আকদামাহুম ওয়া খালিফ বাইনা কালিমাতিহিম, খালিফ বাইনা কালিমাতিহিম, হে আল্লাহ তাদের কথার ভিতরে পরিবর্তন করে দাও, এদের দলকে ভেঙে চুরমার করে দাও, এদের হৃদয়ে কম্পন সৃষ্টি করে দাও, ভীতি সৃষ্টি করে দাও। ওয়া আনজিল আকদামাহুম, তাদের পায়ের নিচ থেকে মাটিকে নড়ে দিয়ে কম্পন সৃষ্টি করে মাটির নিচে ডুবিয়ে দাও, এদের ঘরগুলোকে ডুবিয়ে দাও, এদের ঘরগুলোকে ভেঙে দাও। আল্লাহ দাম্মির দিয়ারাহুম ওয়া সাত্তির সামরাহুম ওয়া মারজিক জামাহুম ওয়া ফারিক বাইনা কুলুবিহিম, কত মারাত্মক দোয়া! আল্লাহ এদের ঘরগুলোকে ভেঙে দাও, এদেরকে ভূমিকম্পে ফেলে শেষ করে দাও। ওয়াইন্দিল বিহিম, এমন আজাব তাদের উপরে দাও যে আজাবটা তুমি পাপিষ্ঠদের কাছে আর ফিরে নেবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা কখনো কি এটা পড়েছি? আমরা শক্তি দেখাই নিজের শক্তি। হ্যাঁ, আপনার শক্তি যদি থাকে অবশ্যই আপনি দেখাবেন, কিন্তু আপনার সিলিন্ডার হবো আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি সিলিন্ডার হবেন। আল্লাহ কবুল করবেন না?
যে রাখবে বন্দুকের গুলির চেয়ে অধিক শক্তিশালী ওর আপনার এই দোয়া। আপনার আমার দল যদি থাকে, এই দলের যে শক্তির তার চেয়ে অধিক শক্তিশালী শক্তি হলো আপনার এই দোয়া, যখন আপনি আল্লাহর কাছে দোয়া পাঠ করবেন। এবং এই দোয়ায় এই জাতির গগনাস্ত বাধ্য এবং প্রতিপক্ষ প্রতিহত হতে বাধ্য। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, তিনি যখন মুয়াজ বিন জাবালকে ইয়ামানে গভর্নর করে পাঠাচ্ছেন, মুয়াজ বিন জাবালকে, বুখারী হাদিস, মুয়াজ বিন জাবালকে বলতেছেন, ইয়া মুয়াজ বিন জাবাল, তুমি এমন এক জায়গায় যাচ্ছ যারা হলো আহলুল কিতাব, যারা হলো ইহুদি খ্রিস্টান, আওয়ালু মা তাদউহু, সর্বপ্রথম তুমি তাদেরকে যে দাওয়াত দেবে সেটা হলো তাওহীদ, আই ওয়াহিদুল্লাহ, তোমার এক আল্লাহর ইবাদত করো। যদি তারা এটা মেনে নেয় তাহলে দাওয়াত দেবে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে পাঁচক্ত সলাতকে ফরজ করে দিয়েছে। ওয়াইন আতাউ লিযালিক, যদি এটাও তারা মেনে নেয় তাহলে দাওয়াত দেবে যে তোমাদের ধনীদের প্রতি আল্লাহ যাকাত ফরজ করে দিয়েছেন। ওয়াতুখাযু মিন আগনিয়াহিম ওয়াতুরাদ্দু আলা ফুকারাইহিম, তুমি তাদের ধনীদের কাছ থেকে যাকাত নেবে এবং গরিবদের কাছে বিতরণ করবে। তবে মহাজ শোনো, ওয়াত থেকে দাওয়াত আল মাজলুম, মাজলুমের দোয়া থেকে তুমি বেঁচে থাকবা, মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকবে। তুমি তুমি যেহেতু গভর্নর, তুমি মানুষের বাড়ি থেকে ভালো ভালো জিনিসগুলোকে নিয়ে আসবে, ধান হয়েছে ভালো ধানটা জাকাত নিয়ে আসবে, না না এরকম করবে না, তুমি যেটা সঠিক হইতে করবা। ওয়াত থেকে দাওয়াত আল মাজলুম, অত্যাচারিত মানুষের দোয়া থেকে তুমি বেঁচে থাকবে। কারণ জানো, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহর মাঝে আর মাজলুমের দোয়ার মাঝে কোনো পার্থক্য নেই, আল্লাহ ডাইরেক্ট কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদি, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের দোয়া কবুল করছেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করছেন, অসংখ্য মুসলমানদের দোয়া কবুল করছেন। এখানে মুসলমানদের দোয়া কবুল করা গ্যারান্টি দেওয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি গ্রন্থ বুখারীতে, বুখারীর কিতাবু তাওহীদে, কিতাবু তাওহীদে মুয়াজ বিন জাবালের হাদিসে আল্লাহ রাসূল বলতেছেন, মাজলুমের দোয়া লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহর মাঝে আর মাজলুমের অত্যাচারিত মানুষের দোয়ার মাঝে কোনো পার্থক্য নাই। সুতরাং আপনারা আল্লাহর কাছে দোয়া করুন। এবং আমি আমার বক্তব্যের শেষাংশে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, বাংলাদেশ সংসদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে, পুলিশ বিভাগকে, র‍্যাব বিভাগকে এবং দায়িত্বশীল সকল বিভাগকে ব্যর্থ কণ্ঠ আহ্বান জানাতে চাই, যদি আপনারা নির্দেশ পান মুসলমানকে হত্যা করার জন্য তাহলে এই চাকরি বাদ দিয়ে রাস্তায় চলে আসুন, ঘরে ফিরে আসুন, নতুবা আপনার জন্য জাহান্নাম অপরিহার্য। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম স্পষ্ট ভাষায় বলছেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম, যারা জেনে বুঝে কোনো মুমিনকে হত্যা করে তার স্থান জাহান্নাম। প্রধানমন্ত্রী, আপনি যদি জেনে বুঝে মুসলমানদেরকে ঢাকায় গুলি নির্দেশ নিয়ে মেরে থাকেন, নিশ্চয় এই কোরআন আয়াত অনুযায়ী আপনার এবং আপনার নির্দেশ প্রাপ্ত হয়ে যারা গুলি করেছে তাদেরকে অবশ্যই জাহান্নামে গিয়ে শাস্তি ভোগ করতে হবে। এবং মুসলিম ভাইদেরকে আমি আমি ব্যর্থকণ্ঠে বলতে চাব যে আপনারা যদি নির্দেশ পেয়ে থাকেন একজন মুসলমানকে, একজন আলেমকে, এবং ন্যায়সঙ্গত কথা বলার কারণে গুলি করে মারতে হবে, এই গুলি মারার এই কথা শোনার পরে আপনার আর চাকরি তাদের অধীনে জায়েজ নাই। এমনিতে আপনি জায়েজ নাই যে আপনি একটি অনশনীয় শক্তিকে সহায়তা করার জন্য চাকরি করেন, এক্ষেত্রে আপনি নিজে এমনিতেই পাপী। দ্বিতীয়ত, যদি আপনি আল্লাহর নির্দেশকে অমান্য করে একজন মুমিনকে হত্যা করেন তাহলে আপনার অবস্থা কোথায় হবে? এবং আপনি নিষ্কৃতি পাবেন না মানুষের এই বদদোয়া থেকে, মানুষের এই বদদোয়া থেকে আপনি নিষ্কৃতি পাবেন না। আজকের কারাগারে যে হাজার হাজার মানুষ আত্মঘাত করছে, কারাগারের বাইরে তাদের ছেলে মেয়েরা অসংখ্য মানুষ জাহাজারি, এই মানুষদের এই বদদোয়ায় অবশ্যই এদেশে অকল্যাণ নেমে আসবে। এবং অকল্যাণ আমরা দেখতেছি, সেই সাভারে বিল্ডিং ধসে যাওয়া, সেই বিভিন্ন জায়গায় টনে মানুষের নিহত হয়ে যাওয়ার, এই সব কিসের নিদর্শন বহন করে? মানুষের বদ্ধ এবং গজব। সুতরাং আমাদেরকে ফিরে আসা উচিত,
আল্লাহর বিরোধী সমস্ত কার্যকলাপ থেকে আমাদের ফিরে আসা উচিত। নতুবা আপনি যতই ক্ষমতাশীল হন, যতই পাওয়ারফুল হন, যতই শক্তিশালী হন, যতই বুদ্ধিজীবী আপনি একজন গোয়েন্দা হন না কেন, আল্লাহর কাছ থেকে আপনি রেহাই পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনি রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং আপনার জীবন পরিচ্ছন্নতার জন্য, জাহান্নামের লেলিহান আগুন থেকে বাঁচার জন্য আজকের এই কঠিন অবস্থা থেকে আপনারা ফিরে আসুন। পাশাপাশি যারা গাড়ি ভাঙেন, যারা বিভিন্নভাবে অসংলগ্ন কাজ করেন, সহিংসতা করেন, এগুলো ইসলামিক কাজ নয়, এখান থেকে আমাদের ফিরে আসতে হবে। এবং তাওহীদের কাছ থেকে সম্পূর্ণ ফিরে এসে পিওর ইসলামকে, জাতিকে উপহার দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শক্তি দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রহম করুন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিহসান ইলা ইয়াউমিদ্দিন। اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والف بين قلوبهم واصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم. اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسولك ويقاتلون أولياءك. اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وانزل بهم بعثك الذي لا ترد عن القوم المجرمين. اللهم اعز المسلمين، اللهم اعز المستضعفين من المسلمين والمؤمنين. اللهم انصر المسلمين على مكان كلها، اللهم اعطنا مكانة الأولى في الدنيا والآخرة، اللهم افتح الكشمير من الهند، اللهم افتح الكشمير من الهند، اللهم افتح الكشمير من الهند، اللهم انصر المسلمين في مكان كلها، اللهم انصر المسلمين في مكان كلها، اللهم انصر القوم الكافرين، اللهم انصر القوم الظالمين، اللهم انصر القوم الظالمين، اللهم انصر القوم الفاسقين. سبحانك اللهم وبحمدك، واشهد ان لا اله الا انت، استغفرك واتوب اليك.